আলাইকুম, আশা করি ভালো আছো। বাড়িতে সবাই থাকো, ভালো থাকার চেষ্টা করো আর সুস্থ থাকার চেষ্টা করো। বাড়ির বাইরে খুব একটা এমার্জেন্সি না হলে বের হবে না। আজকে আমরা এই পরিস্থিতির যেই আমরা স্কুলে যে পড়াটা শুরু করব সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, লাভ ও ক্ষতি। তো আমরা লাভ ক্ষতি হিসাব করার আগে আমাদেরকে একটা বিষয় যেটা জানতে হবে সেটা হচ্ছে শতকরা, পার্সেন্টেজ। শতকরা জিনিসটা কি, যে আমরা 100 টাকার উপরে, 100 টাকার উপর কোনো জিনিস বাড়ি কোনো জিনিসকে বিক্রি করা করে যদি আমরা লাভ বা ক্ষতি বের করি, দেখা যাবে যে 100 টাকার কোনো জিনিস বা কোনো দ্রব্যকে কোনো দ্রব্য যদি 120 টাকায় বিক্রি করি, তাহলে এটা কত বেশিতে বিক্রি করলাম, 20 টাকায় বেশিতে বিক্রি করলাম, তাহলে আমার এখানে শতকরা কত হলো? আমার এখানে শতকরা, আমার এখানে বেশি দামে বিক্রি করলাম 20, তাহলে কী করে বের করলাম, 120 থেকে 100 বিয়োগ করলাম, বিয়োগ করে পেলাম এখানে 20 টাকা। 20 টাকা শতকরা বেশি হলো, শতকরা লাভ আর বেশি পেলাম, লাভ পেলাম কত, 20 টাকা বাই 100 টাকা গুণিত 100, তাহলে এখানে টাকা টাকা কাটলো, এখানে 20-কে 5 20 100 আর এখানে 5 20 100 কাটলো, তাহলে এখানে আমার শতকরা লাভ কত হলো, 20। এবার এখানে আমি যদি শতকরা লিখি তাহলে এখানে শুধুমাত্র সংখ্যা থাকবে, আর এখানে যদি শুধুমাত্র লাভ লিখি তাহলে এখানে লিখতে হবে 20% বা শতকরা চিহ্ন দিতে হবে। আবার বলছি, যদি এখানে শতকরা লাভ লিখি তাহলে এখানে লিখতে হবে 20 শুধুমাত্র সংখ্যা, আর যদি এখানে শুধুমাত্র লাভ লিখিয়ে থাকি তাহলে এখানে লিখতে হবে 20 তার সঙ্গে পার্সেন্টেজ। যদি লাভ শুধু লাভ লিখতাম তাহলে এটা হতো 20%, বোঝা গেল? তাহলে শতকরা লাভ, এখানে শতকরা কথাটা যদি আমি প্রকাশ করি বা লিখে ফেলি তাহলে এখানে আর সংখ্যা লেখার পরে কোনো কিছু একক লেখা যাবে না, টাকা সেমি কিগ্রা কোনো কিছু লেখা যাবে না, বা এখানে পার্সেন্টেজের চিহ্ন দেওয়া যাবে না। আর যদি শুধুমাত্র লাভ বা ক্ষতি লিখি তাহলে এখানে আমি পার্সেন্টেজের চিহ্নটা দিতে পাবো, কিন্তু একক লিখতে পাবো না, কোনো কিগ্রা সেমি বা টাকা পয়সা কোনো কিছু একক হবে না, শুধুমাত্র এখানে শতকরা চিহ্নটা হবে। এটা হচ্ছে শতকরা চিহ্ন, এটা হচ্ছে শতকরা চিহ্ন। ঠিক আছে, এবার আমরা যে 10 নম্বর লেসনে যে আমরা অঙ্কটা শুরু করেছি গণিত বইয়ের, সেটা হচ্ছে তোমাদের বইয়ের দেখে নাও 133 পৃষ্ঠা, 133 পৃষ্ঠা হলো বইয়ের, তোমরা 133 পৃষ্ঠা হলো পেজ নম্বর 133। তাহলে লাভ আমরা হিসাব করব, যখন আমরা শতকরা লাভ হিসাব করব তখন আমরা বের করব কি, মোট লাভ বাই ক্রয় মূল্য, মোট লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। তাহলে কোনো একটা জিনিসকে, কোনো একটা জিনিসকে যে দামে আমি কিনলাম তার থেকে বেশি দামে যদি আমি বিক্রি করি তাহলে আমি সেখানে কী পাবো, লাভ পাবো। কোনো একটা জিনিসকে যদি ক্রয় মূল্য থেকে বেশি দামে যদি আমি বিক্রি করি তাহলে সেখানে আমরা একটা লাভ পাবো, আর কোনো একটা জিনিসকে যদি ক্রয় মূল্য থেকে কম দামে বিক্রি করি তাহলে সেখানে আমি কী পাবো, ক্ষতি হয়ে যাবে। তাহলে লাভ বের করার প্রসেস কী, লাভ বের করার প্রসেস হচ্ছে যে মোট বিক্রয় মূল্য থেকে মোট ক্রয় মূল্য বাদ দেবো, আর ক্ষতি যখন বিয়োগ করব তখন মোট ক্রয় মূল্য থেকে মোট বিক্রয় মূল্য বিয়োগ করব। এখানে একটা লাভ যে আমি বোঝাচ্ছি, যে কোনো একটা ঘড়ি, কোনো একটা ঘড়ি একটা ঘড়ি 120 টাকায়
ক্রয় করে 150 টাকায় বিক্রি করলাম। তাহলে শতকরা লাভ কত? তাহলে উত্তরের জায়গায় প্রথমে লিখব ঘড়ির ক্রয় মূল্য সমান 120 টাকা, বিক্রয় মূল্য সমান 150 টাকা। তাহলে এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি যে আমার বিক্রয় মূল্যটা বেশি আর ক্রয় মূল্যটা কম। একটু আগে পরে আমি বলেছি যে ক্রয় মূল্য থেকে বেশি দামে যদি আমরা সেটা বিক্রয় করি তাহলে সেটা লাভ হবে। তাহলে এখানে ক্রয় মূল্য থেকে বেশি দামে আমরা বিক্রয় করছি তাহলে এরকম এটা লাভ হচ্ছে। স্পষ্ট বুঝতে পারছি যে 120 থেকে 150 এই সংখ্যাটা বড়, 120 থেকে 150 এই সংখ্যাটা বড়। তাহলে এখানে বিক্রয় মূল্য বড় আছে, তাহলে এখানে বিক্রয় মূল্য বেশি আছে, তাহলে এখানে লাভ হবে। তাহলে হচ্ছে লাভ হবে, লাভ হয় সমান 150 - 120, এখানে টাকা যেহেতু একটা টাকা দিয়ে অঙ্ক করছি টাকা লিখতে হবে, সমান 30 টাকা। এবার এটা শতকরা লাভ বের করবো। তাহলে শতকরা লাভ যখন বের করবো তখন কি লিখব যে শতকরা লাভ সমান 30 টাকা মোট লাভ 120 টাকা গণিত 100। তাহলে এখানে টাকাটাকে কাটলো, এখানে 0 0 কাটলো, 3 4 12 কাটলো এখানে, আর এখানে 4 25 100। এখানে 0 0 কেটে দিলাম, 3 4 12 করলাম, 4 25 100। কাটাকুটিটা বা ক্যালকুলেশনটা নিজে মানে সুবিধা অনুপাতে করতে পারো। তুমি এখানে এই একটা 0 এই একটা 0 কাটতে পারো, তুমি এখানে 2 দিয়ে 6 করতে পারো, 2 5 10 করতে, তুমি যেভাবে সুবিধা সেই সুবিধা অনুযায়ী কাটাকুটি করবে। কাটাকুটির বা ক্যালকুলেশনটা নিজের কাছে। তাহলে এখানে আমার লাভ হলো কত, 25। তার শতকরা লাভ হলো আমার 25। তাহলে এখানে আমি একটু আগে বলেছি যে শতকরা আমরা যদি লিখি তাহলে এখানে 25 পড়ে, কোনো পার্সেন্টেজ বা কোনো একক লিখব না। আর এখানে শুধুমাত্র লাভ লিখলে লিখতাম কি যে 25%। তাহলে এটা আমরা লাভ দিয়ে অঙ্ক বোঝালাম। এবার একটা ক্ষতি দিয়ে অঙ্ক বোঝাই, এই অঙ্কটা সবাই টোকা নেওয়ার চেষ্টা করো। এরপরে একটা ক্ষতির অঙ্ক বুঝেছি, ক্ষতিটা আমরা যখন নির্ণয় করব তখন লিখব কি যে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গণিত 100। কেননা আমরা ক্ষতি যখন করছি তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটাকে বিয়োগ করব, তাহলে সেটা ক্ষতি হচ্ছে। যে 100 টাকা কোনো একটা জিনিসকে জানি 70 টাকা বিক্রি করি তাহলে আমাকে নিয়ে 30 টাকা ক্ষতি হচ্ছে, বা 150 টাকা কোনো জিনিসকে আমি যদি 40 টাকা বিক্রি করি তাহলে আমার এখানে 110 টাকা কী হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে সেই ক্ষতির উপরে আমরা শতকরা লাভ, ক্ষতির উপরে আমরা শতকরা কত হচ্ছে সেটা বের করব। শতকরা ক্ষতি মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গণিত 100। এখানে ক্ষতি যেটা হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য থেকে কম দামে কোনো জিনিসকে যদি আমি বিক্রয় করি, যে দেখা গেলো 150 টাকা জিনিসটাকে 110 টাকায় বা 100 টাকা জিনিসটাকে, যেটা 100 টাকার আমি জিনিসটা কিনলাম
সেটা 70 টাকায় বিক্রি করলাম, এরকম কম দামে কোনো জিনিস আমি যখন বিক্রি করব ক্রয় মূল্য থেকে কম দামে কোনো জিনিসকে আমরা যখন বিক্রয় করব তখন সেটা আমার কি হবে, ক্ষতি হবে। তাহলে এখানে একটা অঙ্ক দিচ্ছি, রতন 6,000 টাকায় একটা মোবাইল ক্রয় করে ৮,000 টাকায় আমি তো ফুটিয়ে দিব যাচ্ছি 4,000 টাকায় বিক্রয় করলো, তাহলে কত ক্ষতি হলো তার সরকারি জেনে নেবে। তাহলে এখানে উত্তরে কি লিখব, মোবাইলটির ক্রয় মূল্য সমান 6,000 টাকা। মোবাইলটির বিক্রয় মূল্য ৪,000 টাকা, মোবাইলটির ক্রয় মূল্য 6,000 টাকা আর বিক্রয় মূল্য 4,000 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কেনা দামের থেকে বেচার দামটা আমার কম হচ্ছে, আমি ক্রয় মূল্য থেকে এখানে দেখা যাচ্ছে বিক্রয় মূল্যটা কম হচ্ছে। তাহলে আমি ক্রয় মূল্য থেকে এখানে বিক্রয় মূল্য বিয়োগ করবো, না ক্ষতিটা কত সেটা বের করবো। তাহলে ক্ষতি হয় সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করলাম, আমার ক্রয় মূল্য ছিল 6,000 টাকা আর বিক্রয় মূল্য ছিল 4,000 টাকা। এখন ক্রয় মূল্য বলা যাচ্ছে যে 6,000 টাকায় একটা মোবাইল ক্রয় করে 4,000 টাকায় বিক্রি করলো, তাহলে এখন 6,000 টাকা হচ্ছে কি ক্রয় মূল্য আর 4,000 টাকা হচ্ছে কি বিক্রয় মূল্য। তাহলে 6,000 থেকে 4,000 যদি বিক্রি করি বিয়োগ করি 6,000 থেকে 4,000 যদি বিয়োগ করি তাহলে আমার এখানে থাকবে 2,000 টাকা। তাহলে এবার শতকরা ক্ষতি সমান 2,000 টাকা, মানে যে ক্ষতিটা হয়েছে সেটা বাই ক্রয় মূল্য হচ্ছে 6,000 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 6,000 টাকা গণিত 100 গণিত 100 এখানে টাকা কাটলো, এখানে 3টি 0 কাটলো, এখানে 2, 3, 6 এখানে 100/3, তাহলে এটা হলো 100/100টা উপরে থাকলো, এখানে কিছু না এমন 1 আছে, 1 কে 100 দ্বিগুণ করলে 100 হয় আর 3টা নিজে থাকলো, এটা হলো 33 1/3%, মানে 100 কে তুমি 3 দিয়ে ভাগ করো, 3 3 কে 9, 1 0 3 3 কে 9, 1 তাহলে 33 1/3%, তাহলে যেহেতু এখানে শতকরা লেখা আছে তাহলে এখানে আর কোনো একক হলো না।
অঙ্কটা দেখে নাও ভালো করে। যদি এরপরে যদি কোনো কোশ্চেন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে এই ভিডিওটা দেখার পরে তোমরা কোশ্চেন করবে আমাকে বা গ্রুপে কোশ্চেন করবে। আসসালামু আলাইকুম, আজ এই পর্যন্ত থাক, আবার ইনশাল্লাহ পরের দিন আবার ক্লাস হবে।